বাংলাদেশী অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশন ও লেবানন এম.সি.সি. যৌথ আর্থিক সহযোগিতা এবং লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহযোগিতায় জোসনা বেগম তার স্বামীর দেশ সুদানে ও ফেরদৌসা বেগম নামে বাংলাদেশি দুই নারী কর্মী দেশে ফিরছেন। করোনাভাইরাস সংক্রমণ, রাজনৈতিক অস্থিরতার ফলে বিভিন্ন অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ কর্মহীন হয়ে মানবতর জীবনযাপন করে আসছিলেন তারা। লেবানন এমসিসিবি ও বাংলাদেশ অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশন বুমসার এবং বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে ফেরদৌসা বেগমকে বাংলাদেশে প্রেরণ করা হয়। এদিকে বিনা খরচে পরিবার পরিজনদের মাঝে ফিরতে পারে অনেক আনন্দিত ফেরদৌসা বেগম। তিনি জানান, দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে টাকার অভাবে দেশে ফিরতে পারবেন না এমন ভেবে চারদিকে অন্ধকার হয়ে আসছিল। অবশেষে দেশে ফিরতে পেরে অনেক আনন্দিত ফেরদৌসা আক্তার। তিনি বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পর লেবানন এমসিসিবি এর কর্মকর্তা ফাদি নাসির, এনাম লালা জয়নাব ও বাংলাদেশ অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশন বুমসার সভাপতি লিলি জাহান ও সাধারণ সম্পাদক শেখ রুমানা এবং কমিটির লেবানন শাখার সভাপতি সোনিয়া ইসলাম সহ বাংলাদেশ অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশন বুমসার সকল কর্মকর্তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান। অপরদিকে জোসনা বেগম নামে বাংলাদেশী নারী সুদানের নাগরিক ইব্রাহিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করে আসছিল। দুজন দুদেশের নাগরিক হওয়ার ফলে তাদের দুজনের মনে ছিল সংশয় তাদের সন্তান নিয়ে। অবশেষে বাংলাদেশী অভিবাসী মহিলা অ্যাসোসিয়েশন ও লেবানন এমসিসিবি এবং লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত সপ্তাহে সুদানের উদ্দেশ্যে লেবানন ত্যাগ করেন তারা।